हाय फ्रेंड्स, बंगोज रान्ना घरे आपनादेर स्वागत। आज के चले एसेछि आरो एकटा नतून रान्ना निये। आर आजके रान्नाटा गरमेर एकदमई आदर्श एकटा रान्ना। ए गरमे आमादेर सबारई एकटु लाइट खावा दावा करा उचित, रिच खावा ना खावाई भालो। आर सेई जन्यई आजके आमि एकटा हल्का पतला माछेर झोलेर रेसिपि निये एसेछि। आर सेटा हलो बाताशी माछ बा छोटो माछेर पतला झोल। बाताशी माछ खेते भीषण ही भालो है और माछगुलो एतटाई खेते भालो है जे एते आलादा करे खूब बेशी मसलार प्रयोजन है ना। और ये छोटो माछ काटते एकटु असुविधे होलेओ ये माछ खावा किन्तु शरीरेर पक्षे भीषण उपकार, कारण ये छोटो छोटो माछे अनेक बेशी गुणागुण थाके। बाताशी माछगुलोके केटे भालो करे धुए परिष्कार करे निएछि। तारपर एर मध्ये परिमाण मतो नून और हलुद मेखे रेखेछि। আমি মাছগুলোকে মাথা শুদ্ধই রেখেছি, এভাবেই রান্না করব। আপনারা যদি মাথা না রাখতে চান তাহলে কেটে বাদ দিয়ে দিতে পারেন। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর ছোট মাছ রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর জিরা কাঁচা লঙ্কা ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, আর বেগুনগুলোকে আমি সরু লম্বা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই দেবেন। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি বারবার এটাকে নাড়তে থাকব যাতে কড়াইয়ের নিচে এটা ধরে না যায়। আর এইভাবে নাড়তে নাড়তে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে বাতাসি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে দেওয়ার পরই আমি কোনো খুন্তি কিংবা হাতার সাহায্যে না উল্টে কড়াইটাকে ধরেই টস করে মাছগুলোকে উল্টে দেওয়ার চেষ্টা করছি। এতে করে মাছগুলো আর ভাঙবে না। আর যেহেতু এটা ছোট মাছ সেজন্য আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই, এরকমভাবে টস করে উল্টে পাল্টে নিলেই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরকমভাবে লো ফ্লেমে দু মিনিট মাছগুলোকে ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি জল। খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা অল্প ঝোল হবে, কিন্তু ঝোলটা একটু পাতলা ঝোল হবে। তো সেই পরিমাণেই আমি জলটা দিয়েছি। এবার মাছগুলোকে একটু নেড়ে দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। বেগুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম আর মাছেও নুন মেখে রেখেছিলাম, কিন্তু মাছের ঝোলে আমি নুন দিইনি, সেজন্য আমি পরিমাণ মতো নুন আর ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। মাছটাকে হালকা করে নেড়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব। এতে ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার মাছের ঝোলে চলে আসবে আর মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা যদি ধনে পাতা নাও দিতে চান এটা নাও দিতে পারেন, বাট ধনে পাতার ফ্লেভারটা মাছের ঝোলে খুব ভালো যায়। তৈরি হয়ে গেল বাতাসি মাছের ঝোল বা ছোট মাছের ঝোল, গরমের একটা স্পেশাল রান্না। গরম যতই পড়ুক না কেন, এরকম ছোট ছোট মাছের পাতলা ঝোল খেলে শরীর আর মন দুটোই ফিট থাকবে। এই গরমে আপনারা বাতাসি মাছের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে আমি আরও অনেক বিভিন্ন রকম বাঙালি রান্না শেয়ার করব। আপনারা যদি সেই সমস্ত রান্নাগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। এই গরমে সবাই সুস্থ খান আর সুস্থ থাকুন। বাই।